দর্শক, লক্ষ্মীপুর তিন ও ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের উপনির্বাচনের খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান ওয়ালি। ওয়ালি, এই উপনির্বাচনকে ঘিরে ইসি সচিব কি জানিয়েছেন আমাদেরকে জানাবেন। জি, আপনাকে ধন্যবাদ। আমরা সকাল থেকে নির্বাচন কমিশন ভবনে আছি। বেলা 12:30 নাগাদ প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল্লাহর নেতৃত্বাধীন যে নির্বাচন কমিশনে তারা বৈঠকে বসেন, 24তম বৈঠক নির্বাচন কমিশনের। সেই বৈঠকে মূলত নির্ধারিত ইস্যু ছিল যে সদ্য দুজন সংসদ সদস্য মারা যাওয়ায় যে শূন্য আসন, সেই শূন্য আসনের নির্বাচন লক্ষ্মীপুর তিন এবং ব্রাহ্মণবাড়িয়া দুই, সেটা আগামী 5 নভেম্বর সেই ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে এই ভোট মূলত হবে ব্যালটের মাধ্যমে এবং সিসি ক্যামেরা থাকবে না। স্থানীয় যারা প্রশাসন আছেন, নির্বাচনের যারা দায়িত্বে থাকবেন, তারা তদারকি করবেন, সেটি আমাদেরকে জানানো হয়েছে। এবং সব ভোটের মতো সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হবে এবং যারা নির্বাচন কমিশনের যারা দায়িত্বে থাকবেন, স্থানীয় রিটার্নিং কর্মকর্তা যারা থাকবেন, তারা মূলত তদারকির মাধ্যমে এই ভোটটি সুষ্ঠু করবে। সাংবাদিকদের তরফ থেকে প্রশ্ন ছিল, যেহেতু একেবারেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, এর আগেই দুটো উপনির্বাচন করা লাগতোই কিনা, এরকমের যেই প্রশ্ন, সেই প্রশ্নের জবাবে ইসির সচিব যিনি আসলে ব্রিফ করেছেন জাহাঙ্গীর আলম, তিনি জানিয়েছেন যে আইনি বাধ্যবাধকতা, সেটির কারণেই মূলত এই নির্বাচন উপনির্বাচন তারা করছেন। এটি তারা সুষ্ঠুভাবে করার জন্য যা যা প্রয়োজনীয় ব্যবস্থা সেটি গ্রহণ করবে নির্বাচন কমিশন, সেটি আমাদেরকে জানিয়েছে নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলম। তো সব মিলিয়ে নির্বাচন কমিশন অফিস থেকে আমার কাছে এই ছিল সবশেষ। ফিরছি স্টুডিওতে। ওয়ালি, আপনাকে ধন্যবাদ।